কদিন আগেও স্টেডিয়াম জুড়ে ছিল রাজ্যের নীরবতা। একটি টার্ফ যেন বদলে দিয়েছে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের চিত্রপট। এখানটায় এখন নিয়মিতই অনুশীলন হচ্ছে, কিশোর কিশোরীরা মেতে উঠছেন ফুটবলে। গেল 8 জানুয়ারি এএফসির দেয়া মিনি টার্ফ প্রতিস্থাপন করা হয়েছে নীলফামারী স্টেডিয়ামে। এরপরই ঝিমিয়ে পড়া ফুটবল ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। ফুটবলে স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। কিশোর কিশোরীদের জন্য বছরব্যাপী প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিনামূল্যে দেয়া হচ্ছে খেলার সরঞ্জামাদি, কোচের অধীনে চলছে প্রশিক্ষণ। সব মিলিয়ে ভালো ফুটবলার তৈরি সব আয়োজনই সম্পন্ন। এসবের ফলে বড় হয়েছে খেলোয়াড়দের স্বপ্ন, নিজেদের ভালো মানের ফুটবলার হিসেবেই দেখতে চান তারা। এটাতে আমরা প্র্যাকটিস করে হয়তো আমরা সবাই ভালো কিছু করতে পারবো, ভালো জায়গায় পৌঁছাইতে পারবো। আমাদের ভালো লাগছে এখানে প্র্যাকটিস করে, আমরা আশা করছি যে আমরা এখানে প্র্যাকটিস করে আমরা এগিয়ে যাব। আর এখানে প্রশিক্ষণটা ভালোই হচ্ছে। এক বছরের মধ্যে মানে আমরা কিছু প্লেয়ার 2-4টা প্লেয়ার আমাদের ন্যাশনাল টিম 14-16-এ যাওয়ার মতো আশা করি আমরা। জাতীয় পর্যায়ে খেলার মতো মানসম্পন্ন খেলোয়াড় তৈরি সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। ইতিমধ্যে আমরা মেয়েদের এখানে ফুটবল প্রশিক্ষণ শুরু করে দিয়েছি এবং সেটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ আমরা শুরু করে দিয়েছি। এজন্য আমরা জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং উপজেলা ক্রীড়া সংস্থা, এই তিনটি সংস্থা আমরা যৌথভাবে এই বিষয়গুলোতে কাজ করছি। যতটুকু উচ্ছ্বাসে ভেসে স্বপ্ন দেখছেন কিশোর কিশোরীরা, তাতে আরেকটু রং চড়ানো গেলে স্বপ্নটা বাস্তবে ধরা দেবে, তাতে লাভটাও লাল সবুজের বাংলাদেশেরই। সময় সংবাদ, নীলফামারী।